দেশি ম্যান ট্রাভেলার আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আসছি লালমনিরহাটের ধরলা নদীর কিনারে। সেখানে লোকগুলা অনেক বেশ কিছু জন খালি নদীতে ডাইভ দিয়ে মাছ ধরতে পারেন এবং অক্সিজেন ছাড়াই, এবং ওরা কীভাবে অক্সিজেন নেয় সেটা আপনাদেরকে দেখাবো। এই শিল্পটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আমি এই কারণে এটাকে ব্লগ করলাম। তো চলুন আমার সঙ্গে। থ্যাংক ইউ। এটা হচ্ছে ধরলা নদী। এরা সবাই নদীর পাড়েই থাকে। বাড়িগুলো খুব সুন্দর। এটা হচ্ছে খড়ের বাড়ি। ওটা বাঁশ দিয়ে তৈরি, উপরে টিনের ছাদ। জায়গাটা খুব সুন্দর। এনারা সবে রংপুরে ভাষা বলেন। কাঠের নৌকা। আচ্ছা, বাট আপনি তো ডুবুরি। হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে করছেন? দুই বছর হয়ে গেছে। আর এমনি আগে পুকুরে ডুব দিতেন? পুকুরে নদীতে এমনিতে ডুব পড়ে মাছ। আচ্ছা, এই যে এত কারেন্ট থাকে নদীতে, এই কারেন্টে আপনার অসুবিধা হয় না? না, কোনো সমস্যা না। আচ্ছা, এর দিয়ে ডুবলে কোনো সমস্যা হয় না আর কি। আর মাছ না পেলে লস? মাছ না পেলে তো লস হবে, খরচ অনেক খরচ না। নৌকার খরচ আছে। এখন আমরা নৌকাতে চড়ে যাচ্ছি ধরলা নদীর কিনারে, তারপর উনি ডুব দিয়ে দেখাবেন আপনাকে। আমরা এখন ধরলা নদীর কিনারে মধ্যে যাচ্ছি, আর নৌকাতে যে পানি উঠেছে সব দেশের মধ্যে ওরা যেতে বের করে দিচ্ছে। আমার সঙ্গে আছে বাবু, আমার ভাগনা। ও হচ্ছে এইটা সব এই জিনিসগুলো বের করেছে, এবং এই জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদের পরে কেউ করবে কি না সন্দেহজনক, তাই আমি এটা ভিডিও করে নিলাম। কিছু কিছু জায়গায় নদীর পাড়গুলো বাঁধানো হয়েছে, এই জায়গাটা প্রচুর ভাঙে। হচ্ছে অক্সিজেন মাস্ক, উনি এটা পরবেন। কোমরে কিভাবে ওনারা বাঁধেন লুঙ্গি দিয়ে, সেফটি। মাশাআল্লাহ, এটা আপনারা নিজেরাই বানিয়েছেন? ওয়াও। এটার মাধ্যমে অক্সিজেনটা আসে পাইপটা যুক্ত করে। Amazing.
সম্ভাবনা বলে ভিডিওটা হয়তো বা ক্লিয়ার নাও আসতে পারে, তবুও এই জিনিসটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমারটা তোলা একান্ত দরকার। আমি খুবই গ্রেটফুল আমার ভাগনার কাছে, সে এই জিনিসটা বের করে দিয়েছে আমাকে, বাবুর কাছে আমি অত্যন্ত গ্রেটফুল। আসেন অবশ্যই তাদেরকে কন্ট্যাক্ট করবেন, তারা আপনাকে নিয়ে নৌকায় ঘুরাবে এবং দেখাবে কীভাবে তোনারা মাছ ধরেন। এদের জীবনটা খুবই কঠিন, মাছ না পেলে এক পয়সাও পাওয়া পায় না তারা, এবং তাদের খরচ প্রায় 2000 টাকার মতো। কৃতজ্ঞ হবে আপনাদের কাছে। নদীতে অনেক লোক মারা যায়, তারা তাদেরকে তাদের ডেড বডি বা তাদেরকে বাঁচায়, সুতরাং তাদেরও সাহায্যের প্রয়োজন। I'm gonna say.